আরও এক বিচ্ছেদের নাটকের ইতি টানলেন দেশীয় রঙিন দুনিয়ার সবচেয়ে সমালোচিত তারকা দম্পতি শরীফুল ইসলাম রাজ ও পরিমণি। 11 জুন এই দম্পতির একমাত্র সন্তান স্বামী মোহাম্মদ রাজের 10 মাস পূর্ণ হয়েছে, তাই সব বিভেদ তুলে বরাবরের মতো একই সঙ্গে ছেলের 10 মাস উদযাপন করলেন সমালোচিত এই তারকা জুটি। রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে জন্মদিন পালনের একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী পরিমণি এবং ক্যাপশনে জুড়ে দিয়েছেন, আজ রাজ্যের 10 মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ, হ্যাপি 10 মাস বাজার। মাসের 10 তারিখ আমাদের জন্য অনেক স্পেশাল, সেই সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ এবং হ্যাপি ইমোজি। পোস্ট করা ভিডিওতে দেখা গেছে পুত্র রাজকে নিয়ে খুব হাসি খুশি কেক কাটছেন রাজ এবং পরি। এই সময় তাদের সঙ্গে ছিলেন পরিমণির নানাও। এই তো কয়েকদিন আগে পরি জানিয়েছিলেন রাজ তার বাড়িতে চলে গেছে, তারা এক ছাদের নিচে থাকছেন না, চেয়েছিলেন 24 ঘন্টার মধ্যেই বিচ্ছেদ। এমনকি ছেলের জন্য যদি রাজ তার ফিরতে চায় তাতেও কাজ হবে না বলে জানিয়েছিলেন পরিমণি।